আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো পাঁচ যুবকের। ঘটনায় আহত হয়েছে তিনজন। প্রত্যেকের বাড়ি যা জানতে পারা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। গোটা এলাকায় শোকের ছায়া। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। মুক্ত, একদম দেখো, অত্যন্ত দুঃখজনক এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে অশোকনগরে পড়ে। এবারে সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা। যে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে তাদের পরিবার একেবারে শোকের ছায়া নেমেছে, একেবারে আতঙ্কে মুষড়ে পড়েছে। এই যুবকগুলো, তারা এই লকডাউনে কাজ হারিয়েছিল, দীর্ঘদিনে করোনার কারণে লকডাউন ছিল, একেবারে গৃহবন্দী ছিল, পরিবারে অভাব অনটন ছিল। সেই কারণে তারা হচ্ছে কর্ণাটকের ম্যাঙ্গালোরের দক্ষিণ বাজপেয়ী থানা এলাকায় একটি তোমার মাছের ফ্যাক্টরিতে কাজ করতে গেছিল, মাছ প্যাকেজিং এ কাজ করতে গেছিল। এমনটি জানা যাচ্ছে দেগঙ্গার দোগাছিয়ার দুই যুবক সারাফাত আলী, মিরাজুল ইসলাম, পাশাপাশি দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের দুই যুবক ওমর ফারুক আর পাশাপাশি তোমার সামিউল ইসলাম, এবং আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের আরেক যুবক, তার নাম হচ্ছে নিজামুদ্দিন মণ্ডল। এরা কিন্তু সবাই একসঙ্গে, এদের সঙ্গে আরো অন্যান্য যুবকরা ছিল। সাথে সাথে তোমাকে বলে রাখি আরো চারজন যুবক ছিল, যেমন ওমর ফারুক মারা গেছে, তার আরেক সঙ্গে তার ভাই ছিল, তারাও কিন্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এমনটি কিন্তু জানা যাচ্ছে, গোটা দেগঙ্গা জুড়ে শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তারা ওই ম্যাঙ্গালোরের মানে কর্ণাটকের ম্যাঙ্গালোরের দক্ষিণ বাজপেয়ী থানা এলাকায় যে মাছের ফ্যাক্টরিতে কাজ করতে গেছিল, এবং বেশ কয়েকদিন আগে তারা ঈদের আগে এলাকায় বাড়ি আসবে এমন কিন্তু পরিবারে খবর পৌঁছেছিল। কিন্তু গতকাল কোম্পানির পক্ষ থেকে তাদের একটা ম্যানুয়ালে পরিষ্কার করতে বলা হয়, তখন এই যুবকরা তারা সেই ড্রেনের মধ্যে নামে, প্রথমে একজন নামে, সে উঠে আসছে না দেখে পরপর ওমর ফারুক, সারাফাত, তারপরে হচ্ছে তোমার নিজামুদ্দিন, রিয়াজুল, এরা প্রত্যেকে পরপর ওই ড্রেনের মধ্যে নামে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। এরপরে স্পষ্ট করে দেখা যায় ওই ড্রেনের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল, সেই গ্যাস বিস্ফোরণ হয়ে এই পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। এবং সেই খবর সাথে সাথে কোম্পানির পক্ষ থেকে দেগঙ্গার নূরনগরের যেমন ওমর ফারুকের সামিউলের বাড়িতে পাঠানো হয়, দোগাছিয়ায় যে সমস্ত সারাফাত এবং মিরাজুল যে রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে এই খবর পৌঁছায়। খবর পৌঁছানোর সাথে সাথে গোটা পরিবার যেমন শোকে স্তব্ধ হয়ে গেছে, দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় যে একই মানে বিশেষ করে তোমার রাখি যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে, অর্থাৎ দুবছর যে করোনা ছিল, করোনার কারণে তারা একেবারে অর্থহীন হয়ে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে যেমন ওমর ফারুকের কথা তোমাকে বলি, তার একটা স্কুলে ছোট্ট সন্তান রয়েছে, তার স্ত্রী, তার মা, সবাই কিন্তু একেবারে শোকে বিহ্বল হয়ে পড়েছে। এই মুহূর্তে কি করে পরিবারে একমাত্র রোজগারের ছেড়ে ছিল, এবং এক একজনের পরিবারের এক এক রকম তথ্য উঠে আসছে। অর্থাৎ এইভাবে একই দিনে পাঁচ যুবকের মৃত্যুর ঘটনায় কিন্তু গোটা দেগঙ্গা জুড়ে যেমন তোমার শোকের ছায়া নেমেছে, পাশাপাশি এই সমস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ কয়েকজন পরিবারের পাশে গিয়ে তাদের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেগঙ্গার বিভিন্ন নেতৃত্বরা, দেগঙ্গার বিধায়ক, দেগঙ্গার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, তারা কিন্তু একে একে পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াবে। তাদেরকে আর্থিক সহযোগিতা কতটা করবে এখনো স্পষ্ট নয়। তবে একটাই মানুষ, সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, এই যে পাঁচ যুবক তারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে, তাদেরকে যদি সরকারিভাবে এবং তাই এলাকায় যে গ্রাম পঞ্চায়েতি ভাবে যদি সহযোগিতা তাদের পরিবারকে করা হয় তাহলে কিন্তু তাদের পরিবার দুটো সুরাহ পাবে, না হলে কিন্তু এই পরিবারের একমাত্র রোজগার করা, একেবারে আয় করা যে ছেলে মেয়েগুলো রয়েছে, ছেলেগুলো ছিল, তারা যে একেবারে অকালে চলে গেল, একেবারে এই পরিবারগুলো এক দুর্বিপাকে পড়বে। এক কথায় বলা যেতে পারছে মৃতের পরিবারের পক্ষ থেকে সরকারি সহযোগিতার দাবি তোলা হয়েছে, আর এই পাঁচ যুবকের ঘটনা, মৃত্যুর ঘটনায় গোটা দেগঙ্গা জুড়ে শোকের ছায়া নেমেছে। শান্তনু, মুক্ত, মৃতদেহ আনার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া ইতিমধ্যে নেওয়া হয়েছে? দেখো, গতকাল রাতে যখন এই পরিবারে খবর পৌঁছায় তখন এই পরিবারের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্ব এবং যে পাঁচ যুবক রয়েছে, ওমর ফারুক, সামিউল, তোমার সারাফাত, মিরাজুল এবং নিজামুদ্দিন, প্রত্যেকের পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ হয়, এবং দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই দমদম বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্লেনের টিকিট করে তারা কিন্তু ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং ইতিমধ্যে ফোনে খবর পেয়েছি, যেমন নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসানুর বলে একটি ছেলে রয়েছেন, ওমর ফারুকের পক্ষ থেকে সে সেখানে পৌঁছেছে, তার সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে পেরেছে তারা ইতিমধ্যে মানে সেখানে এয়ারপোর্ট থেকে নেমে সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং দক্ষিণ কন্নড়ার যে বাজপেয়ী থানা রয়েছে সেই থানা এলাকার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মর্গে মৃতদেহ পোস্টমর্টম করে আজকেই তার পরিবারের কাছে তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই পাঁচ যুবকের যে মৃতদেহ আজ রাতেই মনে হয় তাদের বাড়িতে পৌঁছতে পারে, কাজ যাতে না পৌঁছলে কালকে বাড়িতে পৌঁছবে। এবং রমজান মাস চলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, তারা
কিন্তু একেবারে রোজা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সেই দিক দিয়ে একটা যেমন ধর্মীয় একটা ভাবাবেগ তৈরি হয়েছে, ঠিক তেমনি গতকালকে যে ইসলামিক যে পদ্ধতি রয়েছে তাদেরকে জানাজা নামাজ পড়ানো হবে এবং ইসলামিক প্রক্রিয়া যে কবরস্থ করা হয় কবরস্থ করা হবে। কিন্তু গোটা ঘটনায় কিন্তু এলাকায় তীব্র যেমন শোকের ছায়া নেমেছে, মানুষ কিন্তু শোকে বিহ্বল হয়ে পড়েছে গোটা দেগঙ্গা জুড়ে। শান্তনু ধন্যবাদ মুক্ত। দেখুন প্রথমে কালকে রাত্রিবেলায় এরকম ধরনের দুর্ঘটনা আমি খবর পেলাম, কিন্তু আমার এই খবর পাওয়ার পরে আমার মানে ভারাক্রান্ত হয়ে গেলাম, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি যে এরকম এক দুর্ঘটনা, বিশেষ করে পবিত্র রমজান মাসে এবং তারা রোজাও করছিল, শুনলাম তারা এরকম ঘটনার মধ্যে তারা প্রাণ হারিয়ে কিভাবে মারা গেছে। তারা ওই ওখানে আমাদের এই গেগঙ্গা বা আমাদের এই হাড়ুয়া মানে বসিরহাট এরিয়ার বিভিন্ন রকমের শ্রমিক, তারা বাইরে তারা কাজ করে ওই মাছের প্যাকিং করবার জন্য, একটা কোম্পানি নিয়ে যায় তারা, সব বিভিন্ন জায়গায় সব ছেলেরা কাজ করে। তো সেই কোম্পানির পক্ষ থেকে বললো যে আমরা গার্ডওয়াল টাইপের পরিষ্কার করবার জন্য। তো একজন আমাদের ওমর ফারুক নেমেছে, ওমর ফারুককে আবার উঠছে না বলে আরেকজন আমাদের শামিউল নেমেছে, শামিউল উঠছে না বলে আবার আপনার আরেকজন নেমেছে, নিজামুদ্দিন নেমেছে। এরকম করতে করতে পাঁচজন নামার পড়েতে যেখানে পয়জন গ্যাস লিক করে সেই অক্সিজেনকে ব্রেক করে তারা মৃত্যুবরণ করেছে এবং আরও চার পাঁচজন তারা আহত অবস্থায় রয়েছে এবং সেই বডিগুলোকে রেস্কিউ করা এবং সব রকমের ব্যবস্থা করে আমরা এখান থেকে লোকও পাঠিয়েছি এবং সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং আমরা আমার পরিবারের পাশে রয়েছি। এখানে আমাদের নিজামুদ্দিনের বিশেষ আমাদের আমাদের ওমর ফারুকের পিতা আমার এই ফাজিলপুরে আমরা রয়েছি, সকাহত তার পরিবারের পাশে রয়েছি, সব রকমের ব্যবস্থা গ্রহণ করছি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী তার যে কমিটমেন্ট, যে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, আমি যেহেতু জনপ্রতিনিধি এখানকার জেলা পরিষদের সদস্য সবসময় মানুষের সঙ্গে রয়েছি এবং সব রকম ব্যবস্থাপনা তাদের সহায়তা করি। আপনার নাম? আমি একিম ফারহান। খবর এসে পড়তে আহত হয়েছে ওরা, অবস্থা খুবই খারাপ। তারপরে খবর পেলাম মেলা লোক আছে ওখানে, মেলা লোক থাকার কারণে বিভিন্ন থেকে ফোন আসছে, একের পর এক মৃত্যু সংবাদ আসছে, যখন গ্রামের মানুষ অত্যন্ত ভেঙে পড়েছেন, সারা রাত কেউ ঘুমায়নি। এই খবরটা আসার পরে কতজন মারা গেছে? পাঁচজন মারা গেছে এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। কিভাবে মারা গেছে? ওরা গ্যাস দুর্ঘটনায় মারা গিয়েছে। কোম্পানির লোকেরা পাশের ড্রেন পরিষ্কার করার জন্য ওদেরকে নামিয়েছিল ড্রেনে, অনেক গর্ত ড্রেন, সেখানে গ্যাস লিক হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও অত্যন্ত রিস্ক নিয়ে তারা করেছে এবং কোম্পানির সঙ্গে সম্পর্ক হয়তো বজায় রাখার জন্য এরাও জীবনের রিস্ক নিয়ে ওই কাজটা করতে গিয়েছে, জীবনটা বাঁচানোর জন্য। ব্যাঙ্গালোরের কোথায় ওটা? ব্যাঙ্গালুরুতে কানাডা। আচ্ছা, দক্ষিণ কানাডা। দক্ষিণ কানাডা। আচ্ছা আচ্ছা। এবারে আপনার বাড়ি কে মারা গেছে? আমার বাড়িতে এখানে মারা গেছে ওমর ফারুক, ওর পিতার নাম হচ্ছে সিএফ আলী। আচ্ছা, আমরা সেই বাড়িতে এখন বর্তমানে উপস্থিত আছি। আর আর পাশে পাশে আছে আমাদের ওই দুজন মারা গেছেন, মিরাজুল ইসলাম একজন, একজন সারাফাত। আচ্ছা আচ্ছা, সারাফাত দুজন। এই পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছে। আপনাদের কি কনফার্ম জানানো হয়েছে মৃত্যু হয়েছে? কনফার্ম জানানো হয়েছে এবং আমরা আমাদের এখান থেকে আসানুরের নেতৃত্বে বেলাপুর থেকে তিনজনকে বিমানের টিকিট কেটে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি, ওরা অলরেডি ওখানে নেমে পড়েছে, মৃতদেহ আনতে গেছে, মৃতদেহ আনার জন্য ওখানে কমপ্লিট করে আসবে। পাশাপাশি আমাদের বোম্বাইতে যারা আছে তারাও 10 জনের টিম একটা ওই জায়গায় গিয়েছে, যেখানে বোম্বাই থেকে ওই দূরত্বটা প্রায় 400 কিলোমিটার মতো, ওরা ওখানে মিলিত হয়ে মৃতদেহ পোস্টমর্টমের পরে ওখান থেকে প্লেনে উঠে সে রিটার্ন টিকিটও কেটে দেওয়া হয়েছে, প্লেনে করে ওরা আসবেন। আসার পরে আমাদের ফায়ার সাহেব সহ আমরা বিমানবন্দরে গিয়ে বডি রিসিভ করবো, এখানে ফায়ার সাহেব কথা দিয়েছেন গাড়ি ঘোড়ার ব্যবস্থাও করে দেবেন, সেইভাবে আমরা ফের এখানে চলে আসবো। যদি বলেন একটু। হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের যে ভাই চাস্তু ভাই যে মারা গেছে এরা বিদেশে কাজ করতে গেছিল ম্যাঙ্গালোরেতে, তো দীর্ঘ 8 মাস আগে এরা কাজে গেছিল, কাজে যাওয়ার পরে ঠিক বাড়ি আসার সময়ও হয়ে গেছে এদের, তো কাজ শেষে কোম্পানির লোক ওদেরকে বললো যে একটা ম্যানহোল পরিষ্কার করতে হবে, তো ঠিক তারা কোম্পানির কথা রাখার জন্য ম্যানহোলে নেমেছে, একজন ম্যানহোল নামার পরে ম্যানহোলের মধ্যে পানি বিষাক্ত হয়ে গেছে বা বিস্ফোরণ ঘটেছে গ্যাসের, তো একজন নেমেছে, নামার পরপরই একজন দেখছে যে উঠছে না, ঠিক তারপরে একজন নেমেছে, এরকম করে পরস্পর পাঁচজন নেমেছে, পাঁচজন নেওয়ার পরই ওই গ্যাসে দম বন্ধ হয়ে ওদের মৃত্যুবরণ হয়েছে, এটা আমরা পর্যন্ত শুনেছি। কখন খবর পেলেন? আমরা রাত 8টা খবর পেয়েছি, গতকাল রাত 8টা। এখন মৃতদেহ আনতে চলে গেছে? মৃতদেহ আমাদের যারা সব ওর আত্মীয় স্বজনের মধ্যে কেউ গেছে আনতে, বোম্বাই আমাদের অনেক ছেলে থাকে তারা ওখান থেকে গেছে, একটা বসে মীমাংসা হয়ে তারা মৃতদেহ নিয়ে আসার চেষ্টা করছে। কারা কারা গিয়ে আপনার পাড়ায় মারা গেছে? আমার পাড়া মারা গেছে আমার চাস্তু ভাই ওমর ফারুক এবং আমাদের দক্ষিণ পূর্ব পাড়াতে শামিউল ইসলাম বলে, আর আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে একজন নিজামুদ্দিন, আর দোগাছিয়া দুজন, একজন হচ্ছে মিরাজুল, একজন হচ্ছে সারাফাত, এই পাঁচজন মারা গেছে, আর চারজন গুরুতর আহত হসপিটালে অ্যাডমিট আছে। আপনার নাম? আমার আব্দুল্লাহ মারুফ। আপনার ছেলে মারা গেছে? কোথায় মারা গেছে? ব্যাঙ্গালোরে। আপনার ছেলের নাম কি? ওমর ফারুক।
ওমর ফারুক। কিভাবে মারা গেছে শুনলেন? আচ্ছা, কত বয়স আপনার ছেলের? কিভাবে খবরটা পেলেন? ওখান থেকে ফোন করে জানিয়েছে। আপনার পাড়ায় কজন মারা গেছে? আচ্ছা আচ্ছা, আপনার পাশাপাশি বাড়ি? আপনার ছেলের মানে বিয়ে হয়েছে? গ্যাস লিক হয়ে মারা গেছে। মৃতদেহ আনতে গেছে বাড়ি থেকে? আচ্ছা আচ্ছা, ওখানে আপনার আর একটা ছেলে আছে। আপনার নাম? হ্যাঁ, সিএফ আলী।